বেগম, সিনিয়র শিক্ষক আহমেদ বাওনি একাডেমি স্কুল এন্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, বাসায় অবস্থান করছো, পড়াশোনা চালিয়ে যাচ্ছ। গত পর্বে আমরা সন্ধি নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা ওই সন্ধির প্রাথমিক আলোচনার পরের অংশটুকু আলোচনা করব। সরসন্ধির পাঁচটা নিয়ম আমরা আলোচনা করেছি, তার পরবর্তী আলোচনা থেকে আমরা আজকে শুরু করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। আজকের আলোচনা হচ্ছে সরসন্ধি বাকি অংশ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সরসন্ধি ৬ নম্বর নিয়ম অনুযায়ী দেখতে পাচ্ছি, অ আ রি বলেই সন্ধি। অ আ যোগ ঋত সমান সমান আর বা রেফ, তাহলে শীত যোগ ঋত সমান সমান শীতাত্ম। শীত ত এর অ ঋত রি, তাহলে শীতাত্ম। অ যোগ রি সমান সমান রেফ, শীত যোগ ঋত সমান সমান শীতাত্ম। সাত নম্বরে আমরা দেখতে পাচ্ছি, অ আ এ ঐ ধ্বনির সন্ধি। অ আ যোগ এ ঐ সমান সমান ঐ বা ঐকার, তাহলে জন যোগ এ সমান সমান জনৈক। জন নয়ের অ একের এ, তাহলে অ এবং এ সমান সমান ঐ জনৈক ঐ, তাহলে জনযোগ এক সমান সমান জনৈক। আট নম্বর নিয়ম অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি, অ আ ও ও ও ও ধ্বনির সন্ধি, তাহলে অ যোগ আ অ আ এর যোগ ও ও সমান সমান ও বা ওকার, তাহলে জল যোগ ওকা সমান সমান জলৌকা, তাহলে জল লয়ের অ আমরা যদি সেই অকে এদিকে দেখতে পাই এবং ও এবং অ এবং অ ও সমান সমান ও, অ জলের লয়ের অ ওকার ও, তাহলে অ এবং ও যোগ ওকা তাহলে জলৌকা। পরবর্তী আমরা রস্বই, এবার আমরা যে সন্ধিগুলো দেখতে পাবো সরসন্ধি, এইগুলা ভিন্ন ভিন্ন ধ্বনির সন্ধি। তাহলে রস্বই দীর্ঘইর পর ভিন্ন ধ্বনির সন্ধি যেগুলো, রস্বই যোগ দীর্ঘই সমান সমান স্বরে অ বা আ সমান সমান ঝ ফালা বা ঝ ফালা আকার। আমরা আরেকবার একটু দেখি এই জায়গাটুকু, রস্বই দীর্ঘইর পর ভিন্ন ধ্বনির সন্ধি, রস্বই যোগ দীর্ঘই রস্বই দীর্ঘই যোগ অ আ সমান সমান জ বা উন্তস জ বা জ ফালা বা জ ফালা আকার। তাহলে এটা আমরা যদি একটু উদাহরণস্বরূপ দেখি, ইতি যোগ আদি সমান সমান ইত্যাদি, ত রসিকার এটা রসিকারের রস্বই, তারপরে হচ্ছে আ, তাহলে রস্বই যোগ আ সমান সমান জ ফালা ইত্যা ত জ ফালা আকার, তাহলে ইতি যোগ আদি সমান সমান ইত্যাদি। তারপরে আরেকটা আমরা উদাহরণ দেখতে পারি, রস্বই দীর্ঘই যোগ এ সমান সমান জ বা জ এক ঝ ফলা একার, তাহলে জ ফলা একারে আমরা দেখি উদাহরণস্বরূপ পতি যোগ এ, ত রসিকারে রস্বি হচ্ছে রস্বই আর একের এ সমান সমান ঝ ফলা একার, তাহলে প্রত্যেক তয় জ ফলা একার এই ত একার, তাহলে রস্বই যোগ এ সমান সমান তদ ফলে প্রত্যেক প্রতি যোগ এ সমান সমান প্রত্যেক। তারপরে আমরা আরেকটা ভিন্ন ধ্বনি সন্ধি দেখতে পারি, রস্ব এবং দীর্ঘ পর। আচ্ছা, তাহলে রস্ব এবং দীর্ঘ যোগ অ যোগ আ সমান সমান ব, তাহলে এইদের উদাহরণ স্বরূপ আমরা কি দেখতে পাই, সু যোগ অল্প স্বয় রস্যুকার, রস্যুকারের রস্যুকার্ত হচ্ছে রস্ব আর স্বরে অ, তাহলে উ এবং অ রস্ব উ এবং অ সমান সমান স্বল্প স্বয় ব, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই নিয়ম অনুযায়ী রস্ব উ যোগ অ সমান সমান ব, এই যে স্বল্পর ব এটা হচ্ছে এই নিয়ম অনুযায়ী আসলো সুযোগ অল্প সমান সমান স্বল্প। আচ্ছা, তারপরে আমরা দেখতে পারি রস্ব উ দীর্ঘ যোগ রস্বই দীর্ঘই সমান সমান বি ক রস্বিকার বি বা বয় দিকিকার বি, তাহলে তনু যোগ দীর্ঘই সমান সমান তন্নি, ত নয় বড় শিকার তন্নি,
তাহলে আমরা এখানে বয় দীর্ঘিকার পেয়েছি নয় রস্যু করে রস্যু দীর্ঘ ই মিলে হয়েছে বয় দীর্ঘিকার তন্বীর বয় দীর্ঘিকার তাহলে তনু যোগ দীর্ঘ ই সমান সমান তন্বী তাহলে আমরা নিয়ম অনুসারে এটাকে পেলাম এগারো নাম্বার আমরা আরেকটা সরসন্ধির উদাহরণ কে ও এর ভিন্ন ধ্বনি সন্ধি আমরা দেখতে পাই এ এবং ও এর সাথে স্বরে অ এবং আ যোগ করলে হয় অয় বা আয় তাহলে আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি নে যোগ অন সমান সমান নয়ন তাহলে নয় একার নে হচ্ছে এ একার আর অনের অ হচ্ছে অ তাহলে এ এবং এ এবং অ সমান সমান অয় তাহলে নয়ন তাহলে নে যোগ অন সমান সমান নয়ন আচ্ছা আমরা একেবারে সর্বশেষ যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ও ও এর পর ভিন্ন ধ্বনির সাথে শূন্য ও এবং ও যোগ অ যোগ আ সমান সমান অথবা আপ তাহলে আমরা দেখতে পাই কৌ যোগ অপ কয় ওকার কৌ ওকার হচ্ছে ও আর অকের হচ্ছে অ তাহলে এখানে কি হলো আপ আপ তাহলে কৌ যোগ অক সমান সমান পাপ তাহলে আমরা দেখতে পেলাম কৌ এবং অয়ের অপ পা বক তাহলে আমরা সরসন্ধি নিয়ম অনুযায়ী আমরা পূর্ববর্তী আলোচনা আমরা পাঁচটা নিয়ম দেখেছিলাম আমরা এবার দেখলাম আরো বাকি সব মিলিয়ে আমাদের এটা পরিপূর্ণ আমরা এবার চলে যাব যেটা সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি তো শিক্ষার্থীবৃন্দ আমরা এখন আলোচনা করব ব্যঞ্জন সন্ধি তো ব্যঞ্জন সন্ধি আলোচনায় যেটা আসবে আমাদেরকে একটু মনের আগে যদি আলোচনাটা একটু মনে থাকে তাহলে আমরা জানি যে স্বরসন্ধি যোগ ব্যঞ্জন স্বরধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনির সাথে যে সন্ধি হয় সেটা ব্যঞ্জন সন্ধি আবার ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনির যে সন্ধি হয় সেটা হোক ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি হয়েও সেটাও ব্যঞ্জন সন্ধি তাহলে আমরা তিন ধরনের আলোচনাই আমরা এখানে দেখব প্রথমত আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্বরধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনির সন্ধি তাহলে অ যোগ ছ সমান সমান চয় সমান সমান চয় ছ উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি পয়র যোগ ছত প্রচ্ছত তাহলে প্র যোগ ছত সমান সমান প্রচ্ছত র ফলার র রয়ে কি আছে আমরা জানতে পারি র যোগ অ রয়ের সাথে অ আছে অধ্বনি হচ্ছে স্বরধ্বনি আর ছ হচ্ছে ব্যঞ্জন ধ্বনি তাহলে প্র রয়ের অ হচ্ছে স্বরধ্বনি আর ছ হচ্ছে ব্যঞ্জন ধ্বনি তাহলে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি মিলিত হয়ে হলো প্রচ্ছদ ব্যঞ্জন ধ্বনি আরেকটা আমরা উদাহরণস্বরূপ নিয়েছি যেটা রসউ যোগ ছ সমান সমান ছয় ছ তাহলে এখানে আলোচনায় আমরা দেখতে পাচ্ছি তরু যোগ ছায়া সমান সমান তরু ছায়া রয় অসুকার রু রয় অসুকার রু এর রসুকার হচ্ছে রসউ আর ছায়ার ছ তাহলে তরু রসউ যোগ ছ সমান সমান ছয় ছ তরু ছায়া তাহলে তরু যোগ ছায়া সমান সমান তরু ছায়া আচ্ছা তাহলে আমরা দুই নাম্বার আলোচনা যেটা আসবো সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি যোগ স্বরধ্বনি সমান সমান ব্যঞ্জন শুনবে তাহলে এখানে ক যোগ অ সমান সমান গ আরেকটা আছে ক যোগ অ সমান সমান ব তাহলে আমরা এই নিয়ম অনুযায়ী উদাহরণ গুলো দেখতে পারি ক যোগ অ সমান সমান গ যেমন দি যোগ অন্ত দিগন্ত এখানে ক দিকের ক অন্তর অ দুটো মিলে গ দিগন্ত তাহলে দিক যোগ অন্ত দিগন্ত তার পরবর্তী হচ্ছে প যোগ অ সমান সমান ব তাহলে সুপ্ত যোগ অন্ত সুবন্ত এখানে ছিল ক সুপ্তর প আর অন্তর সুপ যোগ অন্ত সুপের প আর অন্তর অ তাহলে হলো ব সুবন্ত প যোগ অ সমান সমান ব প যোগ অ সমান সমান ব তাহলে সুপ যোগ অন্ত সমান সমান সুবন্ত
আমরা তিন নম্বরটা দেখতে পারি ব্যঞ্জন ধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি সন্ধি সমান সমান হচ্ছে ব্যঞ্জন সন্ধি সেটা হচ্ছে আমরা দেখি প্রথম যে নিয়মটা সেটা দ জ বর্গীয় জ সমান সমান বর্গীয় জ জ তাহলে বিপদ জনক বিপদ জনক তাহলে বিপদের দ জনকের চ সমান সমান বর্গীয় জ জ তাহলে বিপদ জনক আচ্ছা তারপরে হচ্ছে ত যোগ তালবস্য সমান সমান চয় ছ তাহলে চল যোগ শক্তি চলশক্তি তাহলে চলতের ত শক্তি তালবস্য সমান সমান চয় ছ চলশক্তি আচ্ছা পরবর্তী হচ্ছে ম যোগ চ সমান সমান নয় নিয় ছ তাহলে সম যোগ ছয় সমান সমান সঞ্চ তাহলে সমর ম আর চয়ের চ সমান সমান নিয়চ সমান সমান সঞ্চ তাহলে আমরা দেখলাম যে ব্যঞ্জন সন্ধি তিনটি তিন ধরনের ব্যঞ্জন সন্ধি নিয়মের তিন ধরনের নিয়মগুলো দেখলাম আমরা উদাহরণগুলো আলোচনা করব তাহলে এবার যাব আমরা বিসর্গ শুনে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন আলোচনা করব বিসর্গ সন্ধি আমরা সন্ধির স্বর সন্ধি নিয়মগুলো জানলাম ব্যঞ্জন সন্ধি নিয়মগুলো দেখলাম এখন আলোচনায় আসে বিসর্গ সন্ধি তো বিসর্গ সন্ধি কিভাবে বিসর্গর সাথে যে সন্ধি হয় বিসর্গ বিসর্গর সাথে সেটাই হলো বিসর্গ সন্ধি তাহলে আমরা একটু দেখি বিসর্গর সঙ্গে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জন ধ্বনি সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি তাহলে আমরা কি জানলাম বিসর্গ সন্ধি দুই ধরনের সন্ধির সাথে ধ্বনির সাথে হতে পারে সে স্বরধ্বনির সাথেও হতে পারে আবার ব্যঞ্জন ধ্বনির সাথে হতে পারে তাহলে বিসর্গর সাথে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি মিলিত হয়ে যে সন্ধি হয় সেটাই হলো বিসর্গ সন্ধি তাহলে উচ্চারণ আমরা আরেকটা দিনই দেখব যে বিসর্গ উচ্চারণের দিক থেকে দুই ধরনের হয় একটা রজাত বিসর্গ আর একটা হচ্ছে স্বজাত বিসর্গ তাহলে আমরা একটু আলোচনায় দেখি যে রজাত বিসর্গটা কি আর স্বজাত বিসর্গটা কি তাহলে আমরা একটু দেখি এখানে উচ্চারণ দিক থেকে বিসর্গ দুই রকমের সেটা হচ্ছে রজাত বিসর্গ শব্দের শেষে র থাকলে উচ্চারণের সময় র লোপ পায় এবং রয়ের পরিবর্তে বিসর্গ হয় যেমন অন্তর থেকে অন্ত যোগগত সমান সমান অন্তর্গত তাহলে আমরা এখানে দেখলাম কি এই বিসর্গটা হচ্ছে রজাত বিসর্গ তাহলে পরবর্তী যেটা আছে স্বজাত বিসর্গ তাহলে আমরা দেখি এটা যে শব্দের শেষে স থাকলে উচ্চারণের সময় সে স দন্তস্ব লোপ পায় এবং দন্তস্বয়ের পরিবর্তে বিসর্গ হয় যেমন নমস সমান সমান নমস থেকে নম নম যোগকার তাহলে এটা হচ্ছে কি দন্তস্বজাত বিসর্গ এই দন্তস্বয়ের পরিবর্তে বিসর্গ নম যোগকার সমান সমান নমস্কার শিক্ষার্থী বৃন্দ আমরা আলোচনায় দেখলাম বিসর্গ সন্ধি নিয়মগুলো যে বিসর্গ সন্ধি কয় ধরনের আমরা উচ্চারণের দিক থেকে দুই ধরনের বিসর্গ পেলাম বিসর্গ রজাত বিসর্গ এবং স্বজাত বিসর্গ এবং এখন আমরা দেখব এই বিসর্গ সন্ধি কিভাবে সাধিত কয়টা ভাগে বা কয়টা ধরনের হতে পারে তার আমরা একটু আলোচনায় দেখি যে বিসর্গ সন্ধি সাধিত হয় কিভাবে তো বিসর্গ সন্ধি দুই ভাবে সাধিত হয় একটা বিসর্গ সন্ধি ও স্বরস ধ্বনি মিলে আর একটা হচ্ছে বিসর্গ ও ব্যঞ্জন ধ্বনি তাহলে কি দেখা গেল যে বিসর্গ সন্ধি দুই ভাবে সাধিত হয় একটা হচ্ছে বিসর্গ ও স্বরধ্বনি মিলে আর একটা হলো বিসর্গ ও ব্যঞ্জন ধ্বনি তাহলে আমরা এর নিয়মগুলো এবং উদাহরণগুলো একটু দেখতে পারি বিসর্গ বিসর্গ ও স্বরধ্বনি সন্ধি তত বিসর্গ যোগ অধিক তত অধিক আমরা তারে কি দেখলাম এখানে যে বিসর্গ এবং তত বিসর্গ তত বিসর্গ হচ্ছে বিসর্গ আর অধিকের অ
তাহলে এটা হচ্ছে বিসর্গ আর ওদিকে র হচ্ছে স্বরধ্বনি তাহলে বিসর্গ ও স্বরধ্বনি বিসর্গ ও স্বরধ্বনি মিলে যে ধ্বনি সন্ধি হলো সেটা হলো তত অধিক সমান সমান তত আমরা আরেকটি উদাহরণে দেখতে পারি পুন যোগ উক্ত পুন বিসর্গ যোগ উক্ত পুনর সাথে বিসর্গ উক্ত রসউ তাহলে বিসর্গ যোগ রসউ সমান সমান পুনরুক্ত তাহলে আমরা নিয়ম অনুযায়ী এখানে কি দেখলাম যে বিসর্গ যোগ স্বরধ্বনি সমান সমান বিসর্গ আচ্ছা তাহলে দুই নম্বর নিয়মে আমরা দেখতে পারি বিসর্গ ও ব্যঞ্জন ধ্বনি অন্ত যোগ কত সমান সমান অন্তর্গত অন্ত যোগ অন্ত বিসর্গ যোগ কত সমান সমান অন্তর্গত তাহলে অন্তর বিসর্গ এখানে হচ্ছে বিসর্গ আর এটা হচ্ছে গতর গ হচ্ছে ব্যঞ্জন ধ্বনি তাহলে বিসর্গ যোগ ব্যঞ্জন ধ্বনি সমান সমান অন্তর্গত তাহলে অন্তর যোগ গত সমান সমান অন্তর্গত তাহলে আমরা আরেকটু পরিষ্কার করে জানতে হলে আরেকটু আমরা একটু বুঝি যে অন্ত যোগ কত অন্ত বিসর্গ এটা হচ্ছে বিসর্গ গতর গ হচ্ছে ব্যঞ্জন ধ্বনি তাহলে বিসর্গ আর ব্যঞ্জন ধ্বনিতে যে সন্ধি বিসর্গ সন্ধি তাহলে অন্তর্যোগ গত সমান সমান অন্ত অনুরূপ ভাবে মনোযোগ মন বিসর্গ যোগ যোগ মনোযোগ মনর হচ্ছে বিসর্গ যোগের হচ্ছে য এ হচ্ছে বিসর্গ যোগ ব্যঞ্জন ধ্বনি সমান সমান মনোযোগ ঠিক অনুরূপ ভাবে নির বিসর্গ যোগ ভয় সমান সমান নির্ভয় তাহলে আমরা কি দেখলাম নির বলতে বিসর্গ ভয়ের ভ তাহলে বিসর্গ যোগ ভ ভ হচ্ছে ব্যঞ্জন ব্যঞ্জন ধ্বনি তাহলে বিসর্গ যোগ ব্যঞ্জন ধ্বনি সমান সমান বিসর্গ সন্ধি তাহলে নি যোগ ভয় সমান সমান নির্ভয় কোনো কোনো ক্ষেত্রে বিসর্গ লোপ পায় না আবার কোনো কোনো ক্ষেত্রে একটু ব্যতিক্রম আমরা দেখতে পাই তাহলে এই যে লোপ পেল না লোপ আমরা লোপ সম্পর্কে আমরা আগেও জেনেছি লোপ না পাওয়া মানে হলো কোনো কিছু অনুরূপ থাকা যা আছে সেভাবে থাকা এটার কোনো লোপ পাবে না বা হারিয়ে যাবে না তাহলে আমরা দেখি লোপ না পেয়ে কিরকম হতে পারে তাহলে কোনো কোনো ক্ষেত্রে বিসর্গ লোপ পায় না যেমন প্রাত বিসর্গ যোগ কাল প্রাতকাল আমরা একটু ভালো করে এখানে লক্ষ্য করি প্রাত বিসর্গ যোগ কাল প্রাতকাল তাহলে এই প্রাত যে বিসর্গ ছিল আমরা প্রাত যোগ কাল করার পর যে সন্ধি নিষ্পন্ন করলাম সেখানেও কিন্তু আমাদের বিসর্গ রয়ে গেল তাহলে এখানে কিন্তু বিসর্গ লোপ পেল না তাহলে প্রাত যোগ কাল সমান সমান প্রাতকাল তাহলে আমরা এই উদাহরণে দেখতে পেলাম কোন নিয়মটি যে কোন কোন ক্ষেত্রে বিসর্গ লোপ পায় না তারই উদাহরণ হচ্ছে প্রাতকাল এরূপ মনকষ্ট শিরপ্রিয়া অন্তকরণ অনুরূপ ভাবে আমরা এই উদাহরণগুলো বলতে পারি পরবর্তী আমরা দেখি বিসর্গ সন্ধির কিছু ব্যতিক্রম আছে যেগুলো যেরকম আছে সেরকমই তার কোনো ব্যত্যয় হয় না যেমন অহ যোগ অহ অহরহ অহ যোগ নিঃশ্বাস অহনিঃশ্বাস এগুলো সম্পূর্ণই আলাদা এগুলো কোনো নিয়মের মধ্যে আসে না এবং নিয়মের মধ্যে পড়ে না তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই পর্যন্ত যে আলোচনাটুকু জানলাম মনে হয় না আমার এই আলোচনাটুকু যদি আমরা মনোযোগ সহকারে পূর্ববর্তী আগের পর্বের আলোচনা এবং দ্বিতীয় পর্বের আলোচনা মিলিয়ে আমরা যদি অনুশীলন করি তাহলে কারো কোনো সমস্যা হওয়ার কথা না এবং নিয়ম অনুযায়ী যদি আমরা এগুলোকে আত্মস্থ করি তাহলে অবশ্যই সন্ধির ভীতি আমাদের কমে যাবে এবং আশা করি এভাবে আমরা যদি আমরা অনুশীলন চালিয়ে যাই তাহলে আশানুরূপ ফল পাবো নিশ্চয়ই ভালো রেজাল্ট করার জন্য এবং ভালো ফলাফল করার জন্য এইগুলো তোমাদের সাহায্যে আসবে তোমাদের অনুকূলে আমি মনে করি তোমরা একটু আরেকটু ভালো করে ভুঁয়ের সাথে মিলিয়ে একটু অনুশীলন করবে তো আশা করি আশানুরূপ ফলাফল পাবে ইনশাল্লাহ সবার রেজাল্ট এবং ফলাফল ভালো হবে পরিশেষে বলতে চাচ্ছি আতঙ্ক নয়
সচেতনতাই পারে করোনা প্রতিহত। তোমরা মাস্ক পরিধান করবে, নিয়ম মেনে হাত পরিষ্কার রাখবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে।